الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أحل الله البيع وحرم الربا، وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن عبد الله بن حنظلة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من ستة ولا ثلاثين زنيا. رواه أحمد. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الربا سبعون عروبا أيسرها أن ينكح الرجل أمه. رواه ابن ماجه بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيب، وأن الله بما أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يتني السفر عشعش وأدبر يمد يديه إلى السماء: يا ربي يا ربي، ومتامه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، فأنى يستجب لذلك؟ رواه مسلم. সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন দুর্গাপুর নদীর পূর্ব পাড় জামে মসজিদের
উন্নতি কল্প আয়োজিত অর্ধকাল বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ যুবক ও তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ আমি আপনাদের সামনে কোরআন মজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুদ ও তার ভয়াবহ পরিণতি উল্লেখিত বিষয় পাশাপাশি প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এই রকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী ইসলামের দৃষ্টিতে এই রকম বৈঠক যে বৈঠকে কোরআন মাজিদ তেলাওয়াত হবে হাদিস পেশ করা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা পর্যালোচনা হবে এই রকম বৈঠকের গুরুত্ব অত্যন্ত ফজিলতপূর্ণ কতটা ফজিলতপূর্ণ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ কোন ব্যক্তি যদি দ্বীনি ইলম অর্জনের জন্য ইসলাম জানা বোঝার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন দ্বীনের জন্য যারা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে এসেছে আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন তো আমরা কিসের জন্য এসেছি এসব মাহফিলে দুনিয়া পাওয়া যায় কি এসব মাহফিলে দুনিয়া উদ্দেশ্য থাকে না তো দ্বীনের জন্য যারা এসেছি আশা করি আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াত হয় হাদিস পেশ করা হয় এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন কোন পর্যন্ত শেষ পর্যন্ত যখন আলোচনা শেষ ওয়ানাদা মুনাদিম মিনাস সামা তখন আল্লাহ আসমান থেকে ডাক দেন এই লোকগুলোকে কোন লোকগুলোকে যারা তখনও আছে আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম এবার উঠো দাঁড়াও যাও কেননা তোমাদের পাপ সমূহ ক্ষমা হয়ে গেছে কে বলেন আল্লাহ বলেন পাপ ক্ষমা করার মালিক কে পৃথিবীতে আসমানে জমিনে কেউ আছে আল্লাহ ব্যতীত পাপ ক্ষমা করতে পারে কোন ওলি আউলিয়া গাউস কুতুব পীর ফকির হুজুর গানে দিন ছোট হুজুর বড় হুজুর মেজ হুজুর ইমামে আজম ওস্তাদ সুগরা কুবরা কেউ কারো পাপ ক্ষমা করতে পারবে এমন কি কোন নবী বা রাসূল কারো পাপ ক্ষমা করতে পারবে ক্ষমা করার একমাত্র মালিক কি আল্লাহ
যিনি ক্ষমা করার একমাত্র মালিক তিনি যদি বলেন যে এবার উঠো কুমু দাঁড়াও যাও কেননা পাপ ক্ষমা হয়ে গেছে তাহলে আর কোন দুশ্চিন্তা থাকে দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত তোমাদের সমস্ত পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই দোয়া করি আল্লাহ যে সকল মুসলিম ভাই এবং বোন এই দিনই বৈঠকে উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি এই বৈঠকের বদৌলতে আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দিন আজকে বৈঠকের বদৌলতে আমাদের পাপগুলো তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দিন আল্লাহ এই বৈঠকটিকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে দিন যে মসজিদের উদ্যোগে আজকের আয়োজন এই মসজিদটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে দিন সম্মানিত উপস্থিতি রাত যদিও অনেক ভারী হয়েছে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ কে কে থাকবেন না একটু হাত তোলেন দেখি কে কে থাকবেন না কে কে থাকবেন না না কতটুকু সচেতন আছেন ওই জন্য তো উল্টোটা বললাম সোজাটা তো সবাই বুঝে উল্টাটা বুঝলে বোঝা যায় যে শ্রোতা কত সচেতন ভাবে শুনছে কে কে থাকবেন না এবার হাত তোলেন কে কে থাকবেন না শেষ পর্যন্ত মানে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ বাইরে দেখো একজন দাঁড়িয়ে আছে কারা জায়গা নেই বসে যান জায়গা আছে বসে যান অনেক বেশি নয় আপনাদের সাথে খোলামেলাই কথা বলি এখন বাজে 11:27 মানে 11:30 একটা ঘন্টা যদি কথা বলি জুলুম হবে কি 12:30 পর্যন্ত কথা বলি ইনশাআল্লাহ রাজি আছেন তো মানে এদিকে 15 মিনিট প্রায় ভূমিকা এটা ওটা চলে গেছে আর একটা ঘন্টা কথা বলবো রাজি আছেন এক ঘন্টা একটু মনোযোগ দিয়ে শুনবেন কার উঠা হবে না ইনশাআল্লাহ সবারই তো উপস্থিতি চলুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই মূল কথায় ফিরে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি শুধু আমাদের সমাজে মনে হয় নেই অমুসলিমরা খায় তাই না অমুসলিমরা সুদ খায় তাহলে তো আলোচনার দরকার নেই নাকি মুসলিমরা সুদ খায় আপনাদের সমাজের মানুষও সুদ খায় তাহলে তো আলোচনা দরকার নাকি বলেন শোনেন পাশের জন খেয়াল রাখবেন যারা সুদ খায় ওরা যেন উঠে চলে না যায় একটু খেয়াল রাখেন যেন কোনো মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছে সুদখোর কে উঠে যাচ্ছে কিনা জান আপনাকে বকা দেওয়া গালি দেওয়া কটাক্ষ করা উদ্দেশ্য নয় আপনি আমার মুসলিম ভাই আপনার সাথে আমার সম্পর্ক কিসের ইমানের সম্পর্ক আপনার সাথে আমার ইমানই সম্পর্ক আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আছে কোথায় আমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোনো রক্তের সম্পর্ক নেই বংশের কোনো সম্পর্ক নেই কিছুই নেই কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক মজবুত বেশি রক্ত সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক মজবুত বেশি কি মজবুত বেশি না এখন একজন হিন্দু ইসলাম গ্রহণ করুক তাকে ভাই হিসেবে বুকে টেনে টানতে পারবেন না পারবেন না এখন তার বাপ মা যদি তাকে কোনো কাজে ডাকে যে তুমি ওটা ছেড়ে আসো যাবে আপনাকে ছেড়ে যাবে না আপনার সাথে কিসের সম্পর্ক ইমানের আর বাপ মার সাথে কিসের সম্পর্ক রক্তের তাহলে জোর কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন ইমানি সম্পর্ক ঠিকানার জন্য শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রক্তের সম্পর্ক ছিল চাচাতো ভাই কিন্তু আবু বকর উমর উসমান রাদিয়াল্লাহু আনহুম
ইনাদের সাথে কি রক্তের সম্পর্ক ছিল? ইনাদের সাথে ইমানি সম্পর্ক ছিল। তো ইমানি সম্পর্ক ঠিকানোর জন্য কার বিরুদ্ধে তরবারি ধরলেন? আবু লাহাবের বিরুদ্ধে, আবু জাহালের বিরুদ্ধে তরবারি ধরলেন না? তা আবু জাহাল কে ছিলেন? আপন চাচা ছিলেন। তো রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরলেন না ইমানি সম্পর্ক ঠিকানোর জন্য? বিধায় কোনটার মজবুত বেশি? তো আপনার সাথে আমার ইমানি সম্পর্ক, বিধায় আপনার সংশোধনের জন্য দুটা কথা বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। মানা না মানা তো আমার নয়, আপনার। আপনি চাইলে মানবেন না, চাইলে মানবেন না, এ তো সহজ কথা, তাই না? কারণ আপনার কবর আপনি সামলাবেন, আমার কবর আমি সামলাব। কেউ কারো কবর সামলাতে যাবে কি? কেউ কারো কবর সামলাতে যাবে না। বিধায় একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে যদি মনে হয় না যে মানা দরকার, মানবেন। আর যদি মনে হয় যে না মানা দরকার নেই, তো মানবেন না। আপনার বলে না যে আদা খাবে যে ঝাল বুঝবে সে, আপনি আদা খাবেন আমি ঝাল বুঝবো না, আপনি কাঁচা মরিচ খাবেন আপনি ঝাল সামলাবেন। কিন্তু একটু নসিহত করা দরকার, এই জন্য আজকের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন কি বিষয়ের আজকে আলোচনা করতে চেয়েছে আজকে, সুদ, রেবা। সুদ কাকে বলে জানা দরকার নাকি? সুদ কাকে বলে যদি জানা দরকার হয় তাহলে এটা আগে বিশ্লেষণ করি, এরপরে ফলাফলে যাব। আমরা অনেকে বুঝি না সুদ কাকে বলে। সুদের উপর আমার একটা বই আছে, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। মানে অনেক সময় কথা বলি মানুষের কাছে কষ্ট লাগে, মেনে নিতে পারে না, মনে করে যে এগুলো উদ্ভট কিছু বলছে কিনা। আলহামদুলিল্লাহ যে দলিলগুলো বলবো আমার এই বই থেকে বলবো, কেউ প্রয়োজন মনে করলে বইটা সংগ্রহ করতে পারেন, আমার গাড়িতেও আছে, সংগ্রহ করে আপনি মূল কিতাবের সাথে হাদিস মিলান। যদি আলেম ওলামা থাকে তার কাছে হাদিসগুলো বলে কিতাব বের করে দেখেন, যদি মিলে যায় মানেন, অনুরোধ করলাম। আর যদি মনে হয় না ভুয়া কথা লিখেছে তো ছুড়ে ফেলে দিন, আপত্তি নেই। তো চলুন আগে আমরা বিশ্লেষণ করি, সুদ কাকে বলে, সুদের পরিচয় কি, সুদের পরিচয় তুলে ধরে এরপরে সুদের বিষয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সুদ খাওয়া যাবে না যাবে না, ছাড়তে হবে কিভাবে, তা আমরা পরে আলোচনায় আসছে। আগে সুদ কাকে বলে সেটা বুঝি। কোরআন মাজিদে আটটি আয়াতে সুদের আলোচনা এসেছে, কয়টি আয়াতে? আটটি। তন্মধ্যে পাঁচটি আয়াত আছে সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলো শেষের দিকে নাজিল হয়েছিল। কোরআন মাজিদের শেষের দিকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের কিছু আগে যে আয়াতগুলো নাজিল হয়েছে কয়েকদিন আগে, এই আয়াতগুলো ছিল সুদের উপরে। তো সুদের উপর আয়াত ছিল, এই আয়াতগুলো শেষের দিকে নাজিল হয়েছে, আর সেইটা ছিল সূরা বাকারার শেষের দিকের আয়াত। তো সূরা বাকারার 275-276 মাঝখানে 77টা বাদ গেল, দিয়ে 78-79-80 কয়টা হলো তাহলে? পাঁচটা। 76-75-76 275-77টা বাদ, অন্য প্রসঙ্গ ছিল, এরপরে 78-79-80 এই পাঁচটা আয়াত আছে সূরা বাকারায়। এরপরে সূরা আলে ইমরান 130, সূরা রুম 39, এরপরে সূরা নিসা 161, এই মোট আটটি আয়াতে সুদ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুদের বিষয়ে কথা বলেছেন এই আটটি আয়াতে। হাদিস যদি আমরা খুঁজি তাহলে প্রায় 40টির অধিক হাদিস রয়েছে, সুদ নাকচ করে, সুদ ঠিক নয়, বৈধ নয়, এই রকম 40টির অধিক হাদিস আছে। তাহলে এগুলোর মধ্যে সুদ কাকে বলে? চলুন, সুদ যেটাকে, সুদ হলো বাংলা,
আরেকটা বাংলা বলা হয় সুদের সাধু ভাষায় ব্যবহার হয় সেটাকে বলে উৎকোচ, যেটাকে আমরা বলতে পারি উপুরি। উপুরি বুঝেন তো নাকি? উপুরি দেওয়া। ইংরেজিতে কে বলে ইন্টারেস্ট, আর আরবিতে বলা হয় রেবা। তো আরবিতে বলা হয় রেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যে সংজ্ঞা দিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা অনুযায়ী সুদ বোঝার চেষ্টা করব। কোন ব্যক্তি কোন আলেম ওলামা কে কি সংজ্ঞা দিয়েছে ওটা বাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেইটা আমরা বুঝতে চেষ্টা করব, তাহলে তো কোনো আপত্তি নেই নাকি? সুদের সংজ্ঞায় অধিকাংশ মুহাদ্দিস যে হাদিসটা নিয়ে এসেছেন, সুদ সম্পর্কে যারা কলম ধরেছেন ইসলামিক বিদ্বান, তারা যে হাদিসটা নিয়ে এসেছেন সুদ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে, অধিকাংশরাই নিয়ে এসেছেন দুইটা এবারত। একটা হলো কুল্ল করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, আর একটা হলো কুল্ল করদিন জাররা মানফাআতিন ফাহুয়া রিবা। দুইটার অর্থ একই, শুধু শাব্দিক পরিবর্তন। কুল্ল করদিন জাররা নাফআন, এমন ঋণ যা উপকার বয়ে নিয়ে আসে। কুল্ল করদিন, এমন ঋণ, এমন ধার দেওয়া, জাররা মানফাআন, জাররা নাফআন বা মানফাআতিন, যেটা লাভ নিয়ে আসে। কি নিয়ে আসে? লাভ নিয়ে আসে। পাহওয়া রিবা, সেটা হলো সুদ। যেই ধার বা যেই ঋণ, যেই কর্জ লাভ বয়ে নিয়ে আসে, এইটা হলো সুদ। এই হাদিসটিকে নিয়ে এসেছেন, যেটা আল জামিয়া সাগিরের মধ্যে পাওয়া যাবে 9728, এরপরে পাওয়া যাবে সুবুলুস সালাম ইরওয়ালুল গালিলের মধ্যে, শেখ আলবানি নিয়ে এসেছেন 1398। এইভাবে অনেকগুলো গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন, তবে হাদিসটি 100% সহি এটা বলা কঠিন, কারণ হাদিসটির তাহাকিকে কেউ কেউ ভিন্ন মন্তব্য করেছেন, কেউ জয়ীফ বলতে চেয়েছেন, কেউ আরো কিছু মন্তব্য করেছেন, এই জন্য 100% সহি এটা বলা মুশকিল। তাহলে তো এখনো প্রমাণ হয় হলো না সুদ কাকে বলে নাকি, যেহেতু হাদিসটি শতভাগ সহি নয় মনে হচ্ছে না, তাহলে এখনো বোঝা গেল না যে সুদ কাকে বলে। চলুন সহি হাদিস দিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ সুদ কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ কাকে বলে তা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপ্যায়ন করা হলো তার কাছে একটা খেজুর। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর দিলেন খেতে, আপ্যায়নে খেজুর দিলেন, যে খেজুরটা ছিল খুব উন্নত মানের, খেজুরটার নাম বারনি কিংবা বারমি, নুন অথবা মিম দুটাই হতে পারে, দুই রকম বর্ণ রয়েছে। তো বারনি বা বারমি নামক একটা বিশেষ খেজুর খেতে দিলেন। রাসূল সাল্লাম খেজুর দেখে বলছেন, বেলাল এই খেজুর পেলে কোথায়? এইটা মদিনার খেজুর নয়, মদিনাতে যে খেজুর হয় তাতে এইটা নয়, মদিনার খেজুর এর চেয়ে কমা, মানে এই খেজুরটা ছিল খুব উন্নত মানের, খুব দামি। তো এই দামি খেজুরটা, উন্নত মানের খেজুরটা কোথায় পেলে? কেননা এই খেজুর মদিনাতে হয় না, এই খেজুর মদিনাতে হয় না, তুমি কোথায় পেলে? এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মদিনার খেজুর নিয়ে গেছিলাম বাজারে, মদিনার খেজুর বাজারে নিয়ে গিয়ে দুই সা মদিনার খেজুর দিয়ে এই বিদেশি বার্নি খেজুর এক সা নিয়েছি, দুই সা মদিনার খেজুর দিয়ে এক সা এই বিদেশি খেজুর বদল করে নিয়েছি যেটা আপনাকে খেতে দিয়েছি। এক সা মানে কত একটু কথা বলবেন বুঝতে। এক সা মানে সরাসরি আড়াই কেজি না বলে বলেন আড়াই থেকে তিন কেজি, সরাসরি আড়াই কেজি না বলে বলেন আড়াই থেকে তিন কেজি। সবারই তো উপস্থিতি, একশো মানে আড়াই কেজি আমরাও বলতাম, আপনাদের দোষ দেব না, দোষ আপনাদের দেব না, আমরাও আড়াই কেজি মনে করতাম। কিন্তু সা হলো একটা পাত্রের নাম। ওই যে আগে মুরব্বীরা ভালো বলতে পারবেন, আগে ধান মাপা হতো আড়ি দিয়ে না কি বলেন কি খাদি দিয়ে ধামা, এই যে মূল ভাষা এটা ধামা দিয়ে, ধামা দিয়ে মাপা হতো ধামা। এখনকার এখনকার ছেলে মেয়েরা চিনবে না, এখনকার চিনবে না, আপনাদের এই আপনারা যে প্রজন্মটা আছেন আপনারা দুনিয়া থেকে চলে গেলে ধামা কি জিনিস ডিকশনারি লাগবে বুঝতে, আঞ্চলিক অভিধান দিয়ে ধামা বুঝতে হবে। তো যে কথা বলছিলাম, তো ধামা হচ্ছে একটা পাত্র, ধামা দিয়ে যদি চাল ধান মাপা হয় তো যে ধানগুলো পুষ্ট, কিছু ধান আছে না একদম দানা দানা, তো দানা দানা যদি এক ধামা ধান হয় তাহলে হয়তো বা পাঁচ ছয় কেজি হবে তাই না। কিন্তু যদি ওই ধানটা একটু চিটা জাতীয় হয়, একটু চিটা, চিটা তো বুঝেন নাকি, তাহলে এক ধামা ধানে ওটার সমান হবে কি হবে না, একটু কম হবে, মানে ধামা ভরে যাবে কিন্তু ওজন কম হবে। ঠিক সা হলো একরকম বলতে পারেন, এই যে গ্রামে বা বিভিন্ন জায়গায় গোয়াল দুধ দহন করে না একটা, এখন তো স্টিলের চং, টিনের বা স্টিলের যে চং, একটা লম্বা দুধ দহন করা পাত্র, এই রকম একটা পাত্রের নাম হলো সা, কাছাকাছি দেখতে এই রকম, এর নাম হলো সা। এই সাতে যদি পুষ্ট মজবুত চাল রাখা হয়, গম রাখা হয়, তাহলে প্রায় তিন কেজির মতো হয়। আর যদি এটা একটু হালকা দানা চাল হয়, একটু মানে ভারী কম চাল হয়, তখন পৌনে তিন কেজি বা আড়াই কেজির কিছু কম বেশি হয়। তো এই জন্য সরাসরি আড়াই কেজি না বলে আড়াই থেকে তিন কেজি বলা ভালো, আড়াই কেজির উপরে হবে তিন কেজির মতো। অধিকাংশ বিদ্বান তিন কেজির দিকে গিয়েছেন, আগে আমি নিজেও বা আমাদের আমরা আড়াই কেজি ফিতরা দিতাম চাল দিয়ে, পরবর্তীতে যখন এই বিশ্লেষণগুলো দেখলাম তখন দেখলাম যে না, আড়াই কেজি না দিয়ে তিন কেজি দেই, কারণ তিন কেজির মধ্যে আড়াই কেজি আছে কিন্তু আড়াই কেজির মধ্যে তিন কেজি নেই, এই জন্য তখন থেকে তিন কেজি দেই, যখন থেকে এই জিনিসটা বুঝেছি। কারণ যদি আমি যে চালটা দিচ্ছি, যেহেতু পাত্র না, আমি তো কেজিতে মাপছি, সরাসরি যদি সা পারতাম ম্যানেজ করতে তাহলে সরাসরি সা দিতাম, এক সা দিয়ে যা হয় হোক, কিন্তু যেহেতু সা পাচ্ছি না কেজিতে পরিবর্তন করে দিচ্ছি, বিধায় বেশিটা দেওয়ার চেষ্টা করি। তিন কেজি দিলে আড়াই কেজি আছেই, কিন্তু আড়াই কেজি দিলে তিন কেজি নেই। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, প্রসঙ্গ আসলো তাই বলে রাখছি, বিধায় আপনাদেরও নসিহত করব যে আড়াই নয় তিন কেজি দেওয়ার চেষ্টা করবেন ফিতরা দেওয়ার, মানে এক সা। আল্লাহ আমাদের রহম করুন। সায়ের কথা আসলো, সায় একটু ভেঙে দিলাম। তো যাগ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুই সা মদিনার খেজুর দিয়ে এই বিদেশি খেজুর নিয়েছি এক সা, মানে মদিনার ছয় কেজি খেজুর দিয়ে এই বিদেশি খেজুর নিয়েছি তিন কেজি, মানে মদিনার খেজুরের যে দাম এই বিদেশি খেজুরের দাম তার দাম দ্বিগুণ, তাই এভাবে বদল করে নিয়েছে। যখন এই ব্যাখ্যা দিলেন তখন আল্লাহ সুসাসম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যেটা বুঝার কথা, আল্লাহ আইনুর রেবা, আল্লাহ আইনুর রেবা, সর্বনাশ, বেলাল তুমি কি করলে, এটা তো চাক্ষুষ সুদ,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি কি করলে? এটা তো একবারে স্পষ্ট সুদ, একদম স্পষ্ট সুদ, কোন অস্পষ্টতা নেই। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি একটা দুইটা গ্রন্থে নয়, সহি বুখারীতে পাবেন 2312, সহি মুসলিমের মধ্যে পাবেন 1594, নাসাইয়ের মধ্যে পাবেন 4557, মুসনাদ আহমদের মধ্যে পাবেন 11613, সহি ইবনে হিব্বানের মধ্যে পাবেন 522, মিশকাতের মধ্যে পাবেন 2814। এছাড়াও কিছু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলো খুব কম ব্যবহার হয়, সম্মানিত অধিক ব্যবহার হয় এই গ্রন্থগুলো রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, তাহলে স্পষ্ট বোঝা গেল যে যদি একই জিনিস লেনদেনে কম হয়, আল্লাহ সুসাসম যে কথাটা বলেছিলেন, লা তাফআল, এমনটি করবে না, এমনটি করবে না। ওয়ালাকিন ইদা আরাদতা আন তাশতারিয়া তামার ফাবি'ত তামারা বিবাই'ইন আখরা সুম্মা ইশতারা বিহি, যদি তোমার ওই উন্নত মানের খেজুর প্রয়োজনী হয় তাহলে মদিনার খেজুর বিক্রি করো, দিয়ে যে টাকা পাবা বা মুদ্রা পাবা এটা দিয়ে ওটা কিনে নিও। পরিষ্কার করে দিলেন, যদি তোমার ওটাই দরকার হয় যে না নিজের বাড়ির খেজুরটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে, তাহলে বাড়িরটা বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যে টাকা পাবে এইটা দিয়ে ওইটা কিনো, এভাবে বদল করবে না। তাহলে এই হাদিস দিয়ে স্পষ্ট যেটা বোঝা যায়, মুহাদ্দিসগণ যে বিশ্লেষণ গুলো করেছেন সেটা হলো, একই জাতীয় জিনিস যদি লেনদেন করতে হয় তাহলে সমান সমান হবে, কম বেশি করা যাবে না। একই জাতীয় জিনিস যদি কম বেশি করে তাহলে এটা সুদ। বুঝাতে পারলাম কি? খেজুর দিয়ে যদি খেজুর বিনিময় করে তাহলে সমান সমান হবে, যদি খেজুর দিয়ে খেজুর বিনিময় করে কম বেশি করে তাহলে হবে সুদ। হ্যাঁ, যদি ভালো মানের খেজুর দিয়ে খারাপ মানের খেজুর বিনিময় করে কম বেশি করে তবু সুদ, খারাপ মানের খেজুর দিয়ে ভালো মানের খেজুর যদি লেনদেন করে কম বেশি করে তাহলে হবে সুদ। মানে এটাও খেজুর ওটাও খেজুর, ভালো না খারাপ এটা বিষয় নয়, খেজুর খেজুর, যদি খেজুর দিয়ে খেজুর হয় তো একরকম, এক সমান হতে হবে। যেটা আল্লাহ সুসাসলাম পরের হাদিসে স্পষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যা পরের হাদিসগুলোতে বলেছেন, দেখুন, আল যাহাবু বিযাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রেবান ইল্লাহা ওয়াহা, এটা সুদ হবে, সুদ হবে না যদি সেটা সমান সমান লেনদেন হয়, ওয়াল ওয়ারেক বিল ওয়ারেক, ওয়াল বুর বিল বুর, অশ্বাইর বিল শাইর, অত্তামার বিল তামার, এই জিনিসগুলো যদি সমান সমান হয় তো অসুবিধা নেই, মানে খেজুরের বিনিময়ে খেজুর, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, এগুলো যদি সমান সমান হয় তাহলে সমস্যা নেই, কম বেশি হলে তখন সুদ। সমান সমান যদি হয় অসুবিধা নেই, চাউল দিয়ে যদি চাউল কেউ বিনিময় করে, কথার কথা, দাম কম বেশি হোক, মোটা চালের দাম কত আপনার এলাকায় এখন? ৪০ টাকা। আর আটাশ চালের দাম কত? ৬০ টাকা। তাহলে ডিফারেন্স কত? ২০ টাকা। আটাশ চাল দিয়ে যদি কেউ মোটা চাল বদল করে আর ও মনে করে যেহেতু দাম কম বেশি, তাহলে ৫ কেজি মোটা চাল দিয়ে ৪ কেজি আটাশ দিলাম, কথার কথা, যে ৫ কেজি মোটা চাল দিলাম আর ৪ কেজি আটাশ নিলাম, তাহলে এটা হবে কি? সুদ। হ্যাঁ, যদি ৪ কেজি আটাশ দিয়ে ৪ কেজি মোটা চাল নেন তাহলে জায়েজ। আপনি বলবেন যে ঠকে গেল, যে তাহলে ঠিক আছে বিক্রি করে দেন, ৫ কেজি মোটা চাল বিক্রি করে দিয়ে ৪ কেজি বা ৬ কেজি আটাশ পান কিনেন, সমস্যা নেই। জিনিস যখন চেঞ্জ হয়ে যাবে, যেটা স্পষ্ট হাদিসগুলো রয়েছে, একাধিক হাদিস রয়েছে স্পষ্ট, কারণ সবগুলো হাদিস বলতে গেলে মানে অনেক সময় লেগে যাবে, জিনিস যখন চেঞ্জ হবে, স্বর্ণ দিয়ে যদি স্বর্ণ বিনিময় হয়, এটা খুব খেয়াল করবেন, সাধারণতই ব্যবহৃত স্বর্ণ দিয়ে যদি দোকানে নতুন স্বর্ণ কিনতে যান তখন ব্যবহৃত পুরনো স্বর্ণ বেশি নেয় আর নতুন স্বর্ণ কম দেয়, এটা সুদ, সুদ এবং সুদ।
এটা জুয়েলার্সকে বুঝিয়ে দিন যদি মুসলমানের বাচ্চা হয়, দলিলগুলো পেশ করা আছে এখানে, যদি স্বর্ণ দিয়ে স্বর্ণ বিনিময় হয় তো সমান সমান হবে। ও বলবে এটা পুরনো এটা নতুন জিনা, তাহলে বিক্রি করেন, ওই সোনার দোকানে বিক্রি করেন। পুরনো আগে জিজ্ঞাসা করেন, ভাই পুরনো স্বর্ণের দাম কত? তো কথার কথা বললো, পুরনো স্বর্ণ 80,000 টাকা। ঠিক আছে আমার স্বর্ণটা দেন, কয় ভরি হয়েছে? এক ভরি। তো ঠিক আছে এক ভরি 80,000 টাকা। ভাই নতুন স্বর্ণের দাম কত? তো নতুন স্বর্ণের দাম 90,000 টাকা। তো ঠিক আছে এই যে 80,000 টাকা নেন, আরো 10,000 দিলাম, 90 এক ভরি নতুন দেন। বুঝাতে পারলাম কি? দাম ধরে ক্লিয়ার করে দাম ধরে বিনিময় করেন তাহলে ঠিক আছে। আর যদি বিনিময় কম বেশি করেন, যদি দোকানদার বলে যে ঠিক আছে পুরনো স্বর্ণ সোয়া এক ভরি দাও আর নতুন স্বর্ণ এক ভরি নাও, তাহলে শুন জিনিস একই হোক, খাদ খাদ তার চলবে না এই জায়গায়, ওই খাদ বাদ দেন, একই হোক, ঘুরে কথা কিন্তু একই, কিন্তু সিস্টেম শরীয়তের সিস্টেম অনুযায়ী করতে হবে আপনাকে। তো ঠিক আছে দাম ধরে খাদ বাদ দিয়ে দাম ধরে বিক্রি করেন, দাম ধরে বিক্রি করে দাম ধরে কিনেন, কিন্তু বিনিময় যদি করেন সমান সমান করতে হবে, না হলে সুদ হয়ে যাবে। এটা হলো জিনিসের ক্ষেত্রে, দ্রব্যের ক্ষেত্রে, দ্রব্যের ক্ষেত্রে এই বিধান। ঠিক টাকার ক্ষেত্রে একই বিধান, মুদ্রা যদি কেউ লেনদেন করে, টাকা যদি লেনদেন করে তাহলে টাকাও হবে সমান সমান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন, لا تبيعوا الدينار بالدينارين ولا الدرهم بالدرهمين, তোমরা এক দিনার দিয়ে দুই দিনার, এক দিরহাম দিয়ে দুই দিরহাম ব্যবসা বাণিজ্য করবে না। মানে দিনার একটা দিয়ে বেশি নিবে বা বেশি দিয়ে কম নিবে, বা দিরহাম বেশি দিয়ে কম নিবে বা কম দিয়ে বেশি নিবে, এই ব্যবসা করো না। তখন দিনার দিরহাম চালু ছিল মুদ্রা, ওটাতে উদাহরণ দিলেন, মানে টাকা দিয়ে টাকা ব্যবসা হলে সমান সমান হবে, কম ও বেশি করা যাবে। যে হাদিসটি পাবেন আপনি সহি মুসলিমের মধ্যে 1585 নম্বর হাদিস সহি মুসলিমের, মুয়াত্তা মালিকের মধ্যে পাবেন 2335, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2193, মুসনাদ আহমদের মধ্যে পাবেন 5885। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন টাকা দিয়ে যদি টাকা বিনিময় হয় সমান সমান, টাকা দিয়ে যদি টাকা লেনদেন হয় তাহলে হবে সমান সমান, যদি কম বেশি হয় তাহলে কি শুন। ব্যাংক থেকে কথার কথা 1,00,000 টাকা ঋণ নিয়েছেন, 5 মাসে পরিশোধ করবেন, 5 মাসে 20,000 করে 1,00,000 টাকাই হবে। যদি 6 কিস্তিতে 1,05,000 টাকা পরিশোধ করেন তাহলে এটা কি শুন। 1,00,000 টাকা ঋণ নিয়েছেন হোক 100 কিস্তি, 100 কিস্তিতে যদি 1,01,000 টাকা পরিশোধ করতে হয় তাহলে এটা শুন। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের কাছে আপনি ধার নিয়েছেন 20,000 টাকা, 6 মাস পরে আপনি 21,000 টাকা যদি পরিশোধ করেন তাহলে এটা হবে সুদ। এটা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তি হোক বা কোনো এনজিও হোক বা কোনো কি হোক, এই যে গ্রামে গ্রামে হয় সমিতি, সমিতি হোক, ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, যার কাছে নেন যে টাকা ধার নেবেন ঋণ নেবেন তার চেয়ে যদি বেশি পরিশোধের কন্ট্রাক্ট থাকে, যা ধার নিয়েছেন তার চেয়ে বেশি পরিশোধের যদি চুক্তি থাকে তাহলে এটা সুদ। এটা কি সুদ? বুঝা গেছে কি? দুই প্রকারের দলিল গুলো দিলাম, বেশি অধিক আরো যদি বেশি দলিল নিতে চান তাহলে বইগুলোর মধ্যে আছে আলোচনা, আপনি সংগ্রহ করলে চাইলে করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে লেনদেন হবে কি সমান সমান, দ্রব্য হোক কিংবা মুদ্রা হোক সমান সমান লেনদেন হবে। লেনদেন যদি সমান সমান না হয়ে কম বেশি হয় তখন এটা হয় সুদ, এটা হয়ে যায় সুদ। বিধে একটু খেয়াল রাখবেন, আমাদের দেশে সুদ চালু আছে এটা তো বোঝা যাচ্ছে, যেখান থেকে এনজিও থেকে নেন আর ব্যাংক থেকে নেন আর সমিতি থেকে নেন বা ব্যক্তি বিশেষে নেন,
যেখান থেকে নেন যা ধার নিয়েছেন ওটা নেয় না, তার চেয়ে বেশি নেয়। বিধেয়টা কি? সুদ। এখন সুদ হয়ে গেলে তখন বিধান কি? সুদটা তো বুঝলাম মোটামুটি, সুদটা তো বুঝেছি মোটামুটি, তাহলে সুদ হয়ে গেলে করণীয় কি? এটা হালাল না হারাম? এটা হারাম। সূরা বাকারার প্রথম 75 নম্বর আয়াত, সুদ সংক্রান্ত প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বললেন, আহাল্লাল্লাহুল বায়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। যারা সুদ খাচ্ছেন কি খাচ্ছেন? হারাম খাচ্ছেন। সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। ব্যাংক থেকে হোক, এনজিও থেকে হোক, ব্যক্তির কাছ থেকে হোক, সমিতির কাছ থেকে হোক, কোন প্রতিষ্ঠান থেকে হোক, যারা সুদ খাচ্ছেন তারা কি করছেন? হারাম খাচ্ছেন। সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অতিরিক্ত অংশ আছে মূল টাকা ফেরত নাও, আর বাকি টাকা মূল টাকা নিয়ে নাও ফেরত, বাকি টাকা মাফ করে দাও, সুদের টাকা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট যে টাকা সুদের লাগিয়ে রেখেছো এটা বাদ দিয়ে দাও, শুধু মূল টাকা মূলধন ফেরত নাও, যেটা ধার দিয়েছো ওটাই ফেরত নাও, বাকিটুকু বাদ দিয়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হতে চাও, ইমানদার হতে চাইলে মূল টাকাই নাও, সুদের টাকা কি করো? বাদ দাও। তাহলে যদি সুদের টাকা না ছেড়ে দেন, সুদ খান, লেনদেন করেন, তাহলে ঘাটতি পড়ে কোথায় গিয়ে? ইমানে। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হতে চাও তাহলে ঘাটতি পড়ে কোথায় গিয়ে? ইমানে। ইমানে গিয়ে টানাপড়ন শুরু হয়ে যায়। সামান্য 3 টাকা সুদ খেতে গিয়ে ইমান হারাবেন কিনা একটু বিশ্লেষণ করবেন, ভাববেন। সবারই তো উপস্থিতি দেখুন, তাহলে স্পষ্ট সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদ ছেড়ে দিতে বললেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে। শুরুর দিকে মাঝখান থেকে বলেছি, শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি বা যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, তারা বিচারের মাঠে উঠবে এমন অবস্থায় শয়তানের স্পর্শের দ্বারা বেহুশ হয়ে, একটু হুঁশ কম, কিছুটা মিরগি রোগের মতো হয়ে বিচারের মাঠে উঠবে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াতটা খুলে দেখেন, আপনি কোরআন মাজিদ বাড়িতে গিয়ে অনুবাদটা দেখেন, যারা সুদখোর তারা বিচারের মাঠে এমন অবস্থা উঠবে শয়তান তাকে স্পর্শের দরুন একটু মিরগি রোগের মতো বেহুশ হয়ে বিচারের মাঠে উঠবে। সুদখোরের সুস্থ বিবেক বিচারের মাঠে থাকবে না, কিছুটা অসুস্থ প্রকৃতির মিরগি রোগ তো বুঝেন, মিরগি রোগের মতো হয়ে উঠবে বিচারের মাঠে সুদখোর। বিষয়টা কত জঘন্য একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 279 থেকে 80 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না ছাড়ো, কি কি না ছাড়ো? সুদ। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলছেন, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যারা সুদ খাচ্ছে, সুদখোর, তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এত জঘন্য কাজ, সুদখোর যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তরবারি ধরেছে। বাস্তবতায় আল্লাহ বলছেন হারাম, আর সুদখোর সুদ খাবে, তাহলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল না?
আর হারাম কে বলেছে? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, হাররামার রিবা, হাররামার রিবা, সুদ হারাম, এটা কে বলেছেন? আল্লাহ। তো যে সুদ এটা জানার পরে সুদ খাচ্ছে ও আল্লাহর বিধানকে তোয়াক্কা করে, তাহলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল না? আল্লাহ বলছেন সুদ হারাম, ও সুদ খাবে, ও মুসলিম আছে না বাংলাদেশে মুসলিম? আরে নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে নেই, একদম পাক্কা শয়তান এগুলো, নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে, আল্লাহ বলছেন সুদ হারাম আর ও সুদ খাবে, তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে যারা সুদ করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। এই জন্য আল্লাহ বলছেন যারা সুদ খায় ছেড়ে দেয় না, থাকতে পারে না, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? পারবেন? এক ফুৎকারে আল্লাহ ভেঙে দিবেন। তিনতলা বাড়ি, বিশাল বাড়ি করেছে তিনতলা, খুব মজবুত করে, আল্লাহ মাত্র 17 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, তিনতলা মাটির সাথে মিশে গেল। তুরস্কে ঘটল এটা, তিনতলা বাড়ি 17 সেকেন্ড আগে যে লোকটা তিনতলা বাড়ির মালিক ছিল, 17 সেকেন্ড পরে ওই লোকটা পথের ভিখারিতে পরিণত হল। তিনতলা বাড়ি মাটির সাথে মিশে গেল মাত্র 17 সেকেন্ডে। কি খাবেন যে কয়েকজন বেঁচে আছে পরিবারের 2-3 জন, কি খাবেন? রাস্তায় বের হয়ে মানুষের কাছে হাত পেতে 3টা পাউরুটির টুকরো পেয়েছে, তাই আফসোস করে বলছে যে কিছুক্ষণ আগে ছিলাম 3টা বাড়ির মালিক, এখন মানুষের কাছে ভিক্ষে করে 3টা রুটির টুকরো পেয়েছে জীবন বাঁচার জন্য। মিছে পৃথিবী, আপনি যে পৃথিবীর জন্য পাগল হয়ে আছেন, এই পৃথিবীটা এই রকম, মুহূর্তেই নিমিষে আল্লাহ চাইলে একজন শিল্পপতিকে ফকির করে দিতে পারেন। আপনাদের পাশে তো অনেক নদী আছে, তাই না? নদীর পাশ দিয়ে আসলো, যারা নদীর পাশের এলাকার মানুষ তারা তো এটা খুব সহজেই বুঝতে পারে। কতবার যে বাড়ি ভাঙে, কত জনের জমি যে নদীর পেটের মধ্যে চলে যায় তা হিসাবের বাহিরে, বহু মানুষ 2-4, 10 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 20 বিঘা জায়গার মালিক, নদীর পেটে যেতে যেতে কিচ্ছু নেই, মানুষের পথের ভিখারি নেই। সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম, আল্লাহ সুদ হারাম করেছেন, ছেড়ে দিতে বলেছেন, না হলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, বিধে আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, আল্লাহ এবং রাসূলের সাথে পাল্লা দিয়ে পারবো না, কি প্রস্তুতি নেবেন? শোনা যায় টাইটানিক জাহাজের কথা, ইতিহাসে পাওয়া যায় টাইটানিক জাহাজের নির্মাতারা নাকি বলেছিল, এমন জাহাজ আবিষ্কার করলাম যা ধ্বংস হবে না। পাল্লা দিবে না আল্লাহর সাথে? আল্লাহ বড় কিছু দিয়ে নয়, যেটা শোনা যায় বরফের পাহাড়ে নাকি ধাক্কা লেগে টাইটানিক জাহাজ কোথায় তলিয়ে চলে গেল কোনো খোঁজ নেই, বরফের পাহাড় দিয়ে শেষ করে দিলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নমরুদ অনেক বেড়ে গেছিল, নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতা পাঠাননি, নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সেনাবাহিনী পাঠাননি, নমরুদকে দিয়েছিলেন কি? মশা। খুব প্রতাপশালী নমরুদকে এক মশা দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। আব্রাহাম অনেক বেড়ে গেছিল, আল্লাহর সাথে পাল্লা দিতে আসলো, বাইতুল্লাহ কাবা ঘরকে ধ্বংস করবে, আব্রাহাকে মারার জন্য অনেক বড় বাহিনী আল্লাহ পাঠাননি, পাঠালেন কি? আবাবিল, ছোট পাখি, পাথরের নুড়ি নিয়ে আসলো। আল্লাহ অনেক বড় কিছু পাঠাননি, আল্লাহ শুধু দেখালেন যে বেওকুফ, তোমরা আমার সাথে পাল্লা দিবা, তোমাদেরকে মারার জন্য বড় কিছু লাগবে না, পাখিতে পাথরের নুড়ি দিয়ে গোটা জাতিকে শেষ করে দিলেন। সমরিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহর সাথে যেহেতু পাল্লা দেওয়া যাবে না, বিধে আল্লাহর সাথে যুদ্ধ করে টিকা যাবে না, বিধে আসুন ছেড়ে দেন, ছেড়ে দিতে হবে। দেখুন সুদ কি জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুদের ক্ষেত্রে যত নোংরা উদাহরণ দিয়েছেন অন্য ক্ষেত্রে এত নোংরা উদাহরণ খুব কম দিয়েছেন। কেমন? عن عبد الله بن حنظلة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن حنظلة رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন درهم ربا ياكله الرجل وهو يعلم اشد من سته وثلاثين جنيا কোন ব্যক্তি যদি এক দিরহাম সুদ খায় ওহুয়া ইয়ালাম ও জানে এটা সুদি কারবার থেকে এসেছে, সুদি কারবার থেকে সুদ ভিত্তিক লেনদেন থেকে আসা এক দিরহাম। দিনার এবং দিরহাম দুই ধরনের মুদ্রা চালু ছিল সৌদি আরবে। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রূপা মুদ্রা। সোনার দাম বেশি, রূপার দাম কম। কম দামি দিয়ে উদাহরণ দিয়েছেন, বেশি দামি দিয়ে উদাহরণ দেননি। কথার কথা, এক হাজার টাকা নোট আছে, পাঁচ টাকা নোট আছে, এক হাজার টাকা নোট দিয়ে উদাহরণ দেয়নি, দিয়েছেন কি দিয়ে? পাঁচ টাকা দিয়ে, ছোটটা দিয়ে। দিরহামরে বাজে এক দিরহাম সুদ খাবে, এক টাকা সুদ খাবে, জেনে শুনে যে টাকাটা সুদ থেকে এসেছে। আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, ছত্রিশ বার ধর্ষণ করলে যে পাপ হবে, এই এক টাকা এক দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ছত্রিশটা নারীর সাথে ব্যভিচার করা, ছত্রিশটা নারীর ইজ্জত লুণ্ঠন করা, ছত্রিশ বার ধর্ষণ করার চেয়ে এক টাকা সুদ খাওয়া খারাপ কাজ ইসলামের দৃষ্টিতে। যে হাদিস পাবেন মুসনাদ আহমদের বাইশ হাজার সাত নম্বর হাদিস, মুসনাদ আহমদের বাইশ হাজার আট নম্বর হাদিস, সিলসিলা সহিহার এক হাজার তেত্রিশ নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ছত্রিশ বার ধর্ষণ করার চেয়ে, ছত্রিশটা নারীর সাথে জেনা করার চেয়ে এক টাকা সুদ খাওয়া খারাপ কাজ। অথচ মুসলিম তো আক্কা করি না, বুঝি না, ভাবি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন الربا سبعون هوبان সুদ খেলে 70 প্রকারের পাপ হবে, সুদ খেলে 70 রকমের পাপ হবে। আইসা রুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপের নাম বা সবচেয়ে ছোট পাপটা হবে আইয়ান কিহার রজুল উম্মাহু, একটা লোক মাকে বিয়ে করলে যে পাপ হয় এটা সুদ করে সবচেয়ে ছোট পাপ। সুদ খেলে 70 রকমের পাপ হয়, এক নম্বর পাপ, দুই নম্বর পাপ, বিশ নম্বর পাপ, পঞ্চাশ নম্বর পাপ, ঊনসত্তর নম্বর পাপ, সত্তর নম্বর পাপ। তাহলে সবচেয়ে ছোট পাপটা কয় নম্বর? সত্তর নম্বর। সবচেয়ে ছোট পাপটা সত্তর নম্বর। তো সুদ খোরের সবচেয়ে ছোট পাপ সত্তর নম্বর পাপটা হচ্ছে মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পারেন, ইবনু মাজার মধ্যে হাদিস পাবেন দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন দুই হাজার দুইশো উনষাট নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো ছাব্বিশ নম্বর হাদিস, হাদিস সহিহ। সত্তর রকম পাপের মধ্যে, আর এক হাদিসে এসেছে বাহাত্তর রকম পাপের মধ্যে, আর এক হাদিসে এসেছে তিয়াত্তর রকম পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে বসবাস করা, মায়ের সাথে রাত কাটানো, মাকে বিয়ে করা, যে মানের পাপ সুদ করে সবচেয়ে ছোট পাপ তাই বলে। তাহলে বড় পাপটা কি মানের হিসাব করেন? আপনি যদি বলেন বড় পাপটা কি মানের, তাহলে আমি বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, এক নম্বর পাপটা কত বড় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমারও বলার সুযোগ নেই। তো ছোট পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করার মতো। সম্মানিত উপস্থিতি, এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আলেম ওলামা তারা বুঝবেন সহজেই, মাদ্রাসার ছাত্র সহজে বুঝবে, আপনারাও খেয়াল করলে বুঝবেন। আরবিতে কাল তিন প্রকার,
আরবিতে কাল তিন প্রকার, মাদি অতীতকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। কোন শব্দ যদি অতীতকাল থেকে ব্যবহার হয় আরবিতে, মাদির সেগা বলে ওটাকে, তাহলে শুধু অতীতকালের অর্থ দেয় এককালের। আর যদি শব্দটা মদারে থেকে ব্যবহার হয় তখন দুই কালের অর্থ দেয়, মুস্তাকবিল এবং ভবিষ্যৎ, হাল বর্তমান ভবিষ্যৎ দুই কাল একসাথে অর্থ দেয় যদি শব্দটা মদারে থেকে ব্যবহার হয়। বর্তমান কালও দেয় ভবিষ্যৎ, দুটাই অর্থ একসাথে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন এই হাদিসে, আই এন কে হা রাজুল উম্মা, এন কে হা শব্দটা হচ্ছে মদারের শব্দ, মানে এই শব্দের যদি গ্রামার অনুযায়ী অর্থ তোলা যায় তখন অর্থ উঠে যে যারা সুদখোর তাদের পাপটা এখন এই রকম যেন বর্তমানে এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে, এখন লিপ্ত আছে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শুনে রেখে দিন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শুনে রেখে দিন, যারা সুদখোর তাদের পাপের ধরনটা হলো তারা যেন এখন মায়ের সাথে জেনা করছেন এবং তাদের জেনা চলমান থাকবে ভবিষ্যতেও যতদিন ছেড়ে না দিবেন, মানে তাদের জেনা চলছে এবং চলবে কতদিন ছেড়ে না দেওয়া পর্যন্ত, দুই কালে একসাথে আছে। সম্মানিত উপস্থিতি, এরপরেও মুসলিম আপনি আমি এতই বেহায়া হয়ে গেছি, এতই নিমক হারাম হয়ে গেছি, এতই নির্লজ্জ হয়ে গেছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলার পরও আপনি আমি সুদ ছাড়তে পারি। এ হাদিসকে আজকে প্রথম শুনলেন? সবাই জানেন, বহু শুনেছেন, খুতবায় শুনেছেন, ওয়াজ মাহফিলে শুনেছেন, গল্পে শুনেছেন, ছাড়তে পেরেছি কি? বেশিরভাগ সবাই জানি, যারা সুদখোর কম বেশি সবাই জানি। আজকে দেখেন আমরা কি পরিমাণ বেহায়া, দেখেন আজকেও শুনে যাব যারা সুদখোর হয়তো বা ছাড়বো খুব কম, আল্লাহ যাকে হেদায়ত করবেন সে হয়তো বা ছাড়বে, বেশিরভাগ এই শোনার পরেও কিন্তু সুদ খাবো, তাহলে কি বেহায়া নয়? জর্জ বানার্সকে জিজ্ঞাসা করা হয়েছিল, জর্জ বানার্স একজন খ্রিস্টান পণ্ডিত, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা এ নিয়ে দ্বিমত আছে, কেউ কেউ বলতে চেয়েছেন যে উনি শেষে এসে ইসলাম গ্রহণ করেছেন, আর কেউ কেউ বলেছেন যে তিনি ইসলাম গ্রহণ করেননি, আল্লাহ ভালো জানেন করেছিলেন কিনা। তো তিনি যখন খ্রিস্টান ছিলেন জর্জ বানার্স, তিনি কোরআন বা হাদিস নিয়ে কিছু গবেষণা করেছিলেন, তো তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছিল এক ভদ্রলোক যে পৃথিবীতে সবচেয়ে উন্নত এবং সফল সম্মানী জাতি কারা, তখন জবাব দিয়েছিলেন এরা হলো মুসলিম। পৃথিবীতে একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী মর্যাদাবান জাতি হলো মুসলিম। সেকেন্ড প্রশ্ন আবার তৎক্ষণাৎ উনি করলেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট অসম্মানিত জাতি কার, তখন উনি বললেন মুসলিম। প্যাঁচ লেগে গেল, তাই না? তখন প্রশ্নকারী বলছেন যে এটা কি জবাব দিলেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি মুসলিম, আবার পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি মুসলিম কি করে? তখন উনি খোলাসা করেছিলেন যেটা ইতিহাসে পাওয়া যায়, এটা কোরআন হাদিস না, এটা যদি কোরআন হাদিসতে দলিল পার চান আমি পারবো না, এটা ওনার লেখনীতেই রয়েছে, বিভিন্ন ইতিহাস গ্রন্থে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ওনার একটা বই আছে বাইবেল কোরআন অ্যান্ড বিজ্ঞান, তো ওই বইয়ের মধ্যে আলোচনাটা রয়েছে আর কি। উনি জবাব দিয়েছিলেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গাইড বুক, পথ প্রদর্শক গ্রন্থ হচ্ছে আল কোরআন। উনি বলছেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক গ্রন্থ হলো আল কোরআন। যতদিন মুসলিমরা কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করেছে ততদিন এরাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি। যখন তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, তাদের মহারত্ন আল কোরআন থেকে দূরে সরে গেছে, তখন এই মুসলিমরাই হয়েছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি। যে এত সুন্দর একটা গাইড বুক তাদের সম্পদ, অথচ তারা মূল্যায়ন করতে পারে না।
আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ বললেন সুদ হারাম কোরআনের মধ্যে আর আপনি আমি মেনে নিতে পারছি না, তাহলে আপনি আমি নিকৃষ্ট না তো কি? আপনি আমি নিকৃষ্ট নয় কি? মেনে নিতে পেরেছি না, দিব্যি সুদ খাচ্ছি। অথচ আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই, তারপরে ছাড়তে পারছে সমরিত উপস্থিতি। তো যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে মায়ের সাথে জেনার সাথে তুলনা করলেন। দেখুন, বাংলাদেশের মাটিতে সবচেয়ে খারাপ মুসলিমকে যদি বের করেন, নির্লজ্জ মুসলিমকেও যদি বের করেন, যে মুসলিমের হায়া শরম নেই, এই রকম একজন মুসলিমকে বের করে ওকে বলেন যে বাবা তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস করাতে পারবে না। একজন বেহায়া মুসলিমকেও যদি, যেই মুসলিমটা দু চার পাঁচ দশটা ব্যভিচার করেছে, এই মুসলিমকে আপনি চিহ্নিত করে ওকে বলেন যে তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস এটা পারবেন না, করা করবে না। সম্মানিত উপস্থিতি, হেরে গেছি আপনি আমি, সফল হয়েছে ইহুদি খ্রিস্টান অমুসলিমরা, আপনি আমি তো মায়ের সাথে জেনা করব না, ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে আমাকে মায়ের সাথে জেনা করিয়ে নিচ্ছে সুদ কোরবানি। যে মুসলিম তোমরা তো মায়ের সাথে জেনা করবে না, তো ঠিক আছে, এমন সিস্টেম দিলাম অর্থনীতিতে, অর্থনৈতিক এমন সিস্টেম তোমাদের মাঝে ছেড়ে দিলাম যে তোমরা মায়ের সাথে জেনা করার মতো পাপে সবসময় লিপ্ত থাকবে। সুদ ভিত্তিক অর্থনীতি কাদের? মুসলিমদের? এটা হুদি খ্রিস্টানদের অমুসলিমদের। জাকাত ভিত্তিক অর্থনীতি মুসলিমদের। আজকে আপনি আমি জাকাত ভিত্তিক অর্থনীতিকে আউট করে দিয়ে অমুসলিমদের সুদ ভিত্তিক অর্থনীতি লালন পালন করছি, জীবনযাপন করছি সুদ ভিত্তিক অর্থনীতিতে, মানে ইনডাইরেক্ট মায়ের সাথে জেনা প্রতিনিয়ত করছে, যেটা করিয়ে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যারা সুদ দেয় সুদ খায় তারা কি অভিশপ্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকেলার রেবা অমুকেলাহু আকাতেবাহু আশাহেদাই অকালাহুম সওয়া। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের চুক্তিপত্র লিখে আর যে সুদি কারবারে সাক্ষী থাকে, এরা অপরাধের দিক দিয়ে সমান। যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে, যে হাদিস পাবেন 1598, আবু দাউদের মধ্যে পাবেন 3333, তিরমিজির 1206, নাসাইর 5105, ইবনে মাজার 2277, সহিহ ইবনে হিব্বানের 525, মুসনাদে আহমদের 3773, সহিহ তারগিব ওয়া তারহিবের 1847, মিশকাতের 2807, অনেকগুলো গ্রন্থে এসেছে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের চুক্তিপত্র লিখে আর যে সুদি কারবারে সাক্ষী থাকে, অপরাধে সমান। একজন মুসলমানের বাচ্চা সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, এনজিও সুদি এনজিওতে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, দিয়ে বুক ফুলিয়ে ঘুরে যে আমার বেতনে এত টাকা, লজ্জা শরম আছে? সম্মানিত উপস্থিতি, কি যার সুদি ব্যাংকে চাকরি করে, যারা সুদি এনজিওতে চাকরি করে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে লিখতে হয় না এত টাকা লোন দেওয়া হলো? 1,00,000 টাকা লোন দেওয়া হলো, 5 কিস্তিতে 1,20,000 টাকা পরিশোধ করবে, লিখতে হয় না? অকাতে বাহু লেখো, সরাসরি বলেছেন না বলেননি আল্লাহ? যার মাঠ কর্মী মাঠে দাওয়াত দিয়ে বাড়াচ্ছে না, বুঝিয়ে বাড়াচ্ছে বাড়ি বাড়ি, ভাই আমাদের ব্যাংক থেকে লোন নেন, এই সুবিধা পাবেন, কোথায় যাবেন আপনারা, কোথায় যাবে? সম্মানিত উপস্থিতি, যে সুদি কারবারে চুক্তিপত্র লিখে, রেজিস্টারে লিখে, সাক্ষী থাকে, দেয় খায়, সব সমান অপরাধ বলেছেন আল্লাহ সুসাল্লাম। আজকে আপনি আমি গর্ব করি, হাজি সাহেব গর্ব করেন যে আমার ছেলে অমুক ব্যাংকের MD। জিনা হাজি সাহেব, এটা গর্বের নয়, আপনার ছেলে আপনার স্ত্রীর সাথে, মানে ওর মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, আর আপনি গর্ব করছেন যে এত টাকা বেতনে চাকরি করছে। জি না, চেঞ্জ করেন সিদ্ধান্ত। অমুসলিমদের এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র, সুদখোর বানিয়ে আপনাকে আমাকে ভুল পথে, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
সম্মানিত উপস্থিতি, সুদ খেলে মনে হয় যে সম্পদ বাড়ে, তাই না? সুদ খেলে মনে হয় সম্পদ বাড়ে, কিন্তু জিনা, সুদ খেলে সম্পদ কমে। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ২৭৬ নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সাদাকায় দান করলে বাড়ান আর সুদে কমান, সুদে কমে দানে বাড়ে। উল্টো বাদ্যিক দা দেখি তাকি উল্টো, দান করলে তো কমে যায় আর সুদ খেলে তো বাড়ে, তাই মনে হয় না? ধরুন কথার কথা, আমার কাছে ১০০০ টাকা আছে, আমার কাছে ১০০০টাকা আছে, আজকে মসজিদের যখন খুব বয়ান দ্বিতীয় বক্তা করছিলেন মনটা গলে গেল, আমি ১০০ টাকা বের করে দিলাম, তাহলে কি হলো? থাকলো কত? ৯০০, তাহলে কমে গেল না? বাহ্যিক ভাবে তো কমে গেল নাকি? আমার পকেটে মাগরিবের সময় ১০০০টাকা নিয়ে বের হয়েছিলাম, মনে করেন একটা দোকান বসেছে মাহফিলের, এই দোকান আমার কাছে চাইলো মাগরিবের সময়, ভাই ১০০০টাকা দেন, আমি বললাম যে ঠিক আছে ১০০০টাকা নিয়ে ব্যবসা করে এসার সময় আমাকে ১১০০টাকা দেওয়া লাগবে, তুমি ১০০০টাকা দিয়ে চিনি চা ইত্যাদি জিলাপি টিলাপির ব্যবসা করো, যে আমাকে ১১০০টাকা দিবে, ঠিক এসার সালাত পরে আমাকে ১১০০টাকা দিল, তাহলে বাড়লো না কমলো? বাহ্যিক দৃষ্টিতে বাড়লো, তাহলে দানে কমলো আর সুদে বাড়লো, বের হয়েছিলাম ১০০০ নিয়ে, দান করে দিলে ৯০০ ফেরত যায় আর সুদ খেলে ১১০০ পকেটে আসে, তাহলে তো সুদে বাড়ে আর দানে কমে। আর আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, দানে বাড়ে আর সুদে কমে। কি তাহলে ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে? সম্মানিত উপস্থিতি, আর কোরআনের যা ঘোষণা তা কি অকাট্য সত্য। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়াস সামিউল আলীম, আপনার এই প্রভুর কালিমা, আপনার প্রভুর এই বিধান কোরআন তাম্মাত, পরিপূর্ণ, কি দিয়ে? সিদকাও ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা কল্যাণ দিয়ে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই এই শরীয়তকে, এই কোরআনের বিধানকে চেঞ্জ করতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আল্লাহ বলছেন এটা সত্য, সত্য, কারো ক্ষমতা নেই এটা পরিবর্তন করতে পারে, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফী, এটা এমন একটা আল কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, তাহলে আল্লাহর বিধানই সত্য। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাতুরা ফাইন আকিবাতাহু আকিবাতাহু তাসীরু ইলা কল্লা, সুদে যদিও মনে হয় যে মনে হয় কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে কমেই যাচ্ছে। আল্লাহ সুসাসান বলছেন সুদের মাধ্যমে যদিও মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, কিন্তু না, প্রকৃত পক্ষে কমে যাচ্ছে। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে পাবেন ২২৭৯, মুসনাদ আহমদের ৩৭৫৪, আর অনেকগুলো গ্রন্থে এসেছে। আল্লাহ সুসাসান বলছেন সুদে বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু না, আসলে কমছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বোঝা সহজ হবে। দেখুন, বাড়ানোর মালিক আর কমানোর মালিকটা কে? পৃথিবীতে কেউ আছে যে বাড়াতে পারে কমাতে পারে? আর উদাহরণ, আপনাদের দিকে তো কৃষি ক্ষেত খামার আছে নাকি? ধান লাগান, তো ধান লাগানো সবাই জানেন তো, বুঝেন তো, আপনার জমিতে কারো জমিতে ভালো ধান হয়, কারো জমিতে একটু কম হয়, কেউ এক বিঘাতে ২০ মন, বিঘা তো বলেন নাকি, এক বিঘাতে ২০ মন মারে, আবার কেউ এক বিঘাতে ১৫ মন মারাই করে, তখন বলে দেখো কৃষক, দেখো বুঝে, চাষ বুঝে, ও পাকা কৃষক, দেখেছো বিঘা প্রতি ২০ মন করে আসে, তুমি পারো না ১৫ মন হয় কেন? পাশাপাশি জমি কিন্তু, আইল আইল আইল, বুঝেন তো নাকি,
আইলের এই পারে আর ওই পারে, তো আইলের ওই পারে ও বিশ মন আর আইলের এই পারে পনেরো মন, পাকা কৃষক। তখন ও মনে করে এটা আমার ক্রেডিট, এটা আমার কৃতিত্ব, আমি চাষ করে বিশ মন। আসলে কি ওর ক্রেডিট না আল্লাহ দিয়েছে? যদি এটা ওই কৃষকের ক্রেডিট হতো তো কৃষকের পাঁচ জায়গায় পাঁচটা জমি আছে, পাঁচটা জমি কি বিশ মন বিঘা হয়েছে? একটা বিশ মন হয়েছে, তার একটা চোদ্দ মন পনেরো মন হয়ে আছে। তোর যদি নিজস্ব ক্রেডিট থাকতো তো সবগুলোতে বিশ মন করে হতো, প্রত্যেক বছরে বিশ মন করে হতো, হয় না? তাহলে কি ও মেহনত করে দেয় কে? আল্লাহ। এইটা বুঝার জন্য আর একটা হাদিসে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইয়া ইবনা আদম, হে বনু আদম, আদমের সন্তান, তাফাররাগলে ইবাদাতি আমলা ও সদরাকা গেনানো আসুদ্দ ফাকরাক, তোমরা শত ব্যস্ততার মধ্যে একটু সময় বের করো, একটু সময় বের করে আমার ইবাদত করো। যতই ব্যস্ত থাকো, যতই কাজ কাম থাকুক, একটু সময় বের করে আমার ইবাদত করো। আমলা ও সদরাকা গিনানো আসুদ্দ ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরটা ধনী করে দেব আর তোমার খরচের রাস্তা বন্ধ করে দেব, কমিয়ে দেব। কে বলছেন? বান্দা, তুমি যদি আমার ইবাদত করো তো তোমার খরচ কমিয়ে দেব আর অন্তরটা বড় করে দেব, প্রশস্ত করে দেব। ওয়াই লা তাফআল, আর তুমি যদি এটা না করো, ব্যস্ত হয়ে থাকো, ব্যস্ত আর ব্যস্ত আমার ইবাদত করলে না, মালা তো দেখা শুভলাম, তাহলে তোমার দুই হাত ভরে ব্যস্ততা দেব, কাজ দেব। তুমি বেশি ব্যস্ত, দুই হাতে কাজ ভরে দেব, কাজ আর কাজ, কাজ আর কাজ, শেষ হবে না তোমার কাজ। কিন্তু তোমার খরচের রাস্তা বন্ধ করবো না, আমি খুলে দিব। একদিক দিয়ে ইনকাম করবে আর একদিক দিয়ে শেষ, অনেক ইনকাম করবে, বছর শেষে গিয়ে দেখবে যা ছিল তাই বাড়েনি। হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, মিশকাতের 5181 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এই জন্যই দেখুন, এই জন্যই বরকতটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কেউ বোঝানো যাবে না কাউকে। এই জন্য দেখেন, একটা মানুষ আপনার গ্রামেরই মানুষ পাবেন, যে মানুষটার বয়স এখন 60 বছর, ও 60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত সিরাজগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে ওকে কোনোদিন যাওয়া লাগেনি, সিরাজগঞ্জের কেন্দ্রীয় হাসপাতালে কোনো চিকিৎসার জন্য এখন পর্যন্ত যাওয়া লাগেনি। ও গ্রামের কিছু হলে গ্রামের কারো কাছে 2-4-5 টাকার ওষুধ, 20 টাকা 100 টাকার ওষুধ খায় ভালো হয়ে যায়। আবার একজনকে পাবেন অনেক টাকার মালিক, তার বাংলাদেশে চিকিৎসা করা হয় না, সিঙ্গাপুর যাওয়া লাগে, কারণ ইনকামও যেমন আল্লাহ খরচও তেমন করে দেবেন। সুদ ছেড়ে দিবেন, আল্লাহ বরকত দিবেন, যখন সুদ চলবে আপনার খরচ বাড়িয়ে দেন, যার কারণে মনে হয় সুদ খেয়ে কোটি কোটি টাকা যুগ যুগ ধরে রয়েছে, বংশ পরম্পরায় ধনী সুদখোর, এ ধরনের খুব কম পাবে, নেই। সিংহ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এক সময় গিয়ে একদম শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ওর প্রজন্ম যদি না হয় পরবর্তী প্রজন্মে দেখবেন যে শেষ, বেচে কিনে খেয়ে শেষ হয়ে গেছে, নাই। কারণ যেভাবে অবৈধভাবে আসে আল্লাহ অবৈধভাবেই শেষ করে দেন, ওটা বিক্রি শেষ করে দেন, ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ বলছেন, ইমহাকুল্লাহু রিবায়ুর বিসাদাকা, আর যে দান সাদাকা করে আল্লাহ তাকে স্থায়ী করে দেন, মানে যখন দান সাদাকা করে তখন আল্লাহ বিপদটা দূর করে দেন, দান সাদাকা করে বিপদ দূর করে দেন, দান সাদাকা করে রোগ রোগ দূর করে দেন। একটা রোগ হওয়ার কথা ছিল, দান করেছে আল্লাহ রোগটা দূর করে দেন, তাহলে ও বেড়ে গেল না? রোগ হলে তো খরচ হতো, তো রোগটা বাদ হয়ে গেল, তাহলে কি হলো? বেড়ে গেল। আর সুদ খালো, আল্লাহ তার একটা বিপদ চাপিয়ে দিলেন, বিপদ আসলো, খরচ করলো, কমলো না কমলো না? কিন্তু এটা আসলে চোখে দেখা যায় না, এটা চোখে দেখিয়ে দিলে তো পরীক্ষা হতো না, আল্লাহ তো পরীক্ষা নেবেন, তাই না? আল্লাহ তো পরীক্ষা নেন মানুষের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, আল্লাহ মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, কেন? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আইয়্যুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী কে, এই পরীক্ষা নেওয়ার জন্যই
হায়াত মৌত দিয়েছি, তো আল্লাহ তো পরীক্ষা নেবেন আপনার আমার। যদি এটা দৃশ্যমান করে দিতেন যে সুদে কিভাবে কমে যায় আর দানে কিভাবে বেড়ে যায়, এটা যদি আপনার আমার চোখের সামনে উন্মুক্ত করে দিতেন তাহলে তো পরীক্ষা থাকতো না, পরীক্ষা হতো না। এই জন্য আল্লাহ গোপন রেখে দিয়েছেন, আল্লাহ নিজের কাছে নিজের হাতে রেখে দিয়েছেন, যেন এটার মাধ্যমে কি হয়, পরীক্ষা হয়, যেন এটার মাধ্যমে, যেন এটার মাধ্যমে পরীক্ষা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখে দিয়েছেন, এটা গোপনে রেখে দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে। সম্মানের উপস্থিতি, আর অল্প কিছু কথা বলবো, আমাকে একটু খেয়াল করতে হবে, সুদি কারবার ছেড়ে দিব না, চলমান রাখবো। রাজ্যের মাটিতে কথা বলছিলেন, সেই দিন বলছিলেন যে সাবধান, জাহেলি যুগের রীতিনীতি পায়ের নিচে পুঁতে দিলাম, ওরে বাল জাহেলিয়াতে মাউজুন, জাহেলিয়াতের সুদ প্রথাও পায়ের নিচে পুঁতে দিলাম। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, সুদ প্রথা, সুদ প্রথাকে জাহেলিয়াত বলে পুঁতে দিয়েছেন মাটির নিচে, আর এখন মুসলিম পায়ের তল থেকে সুদ তুলে নিয়ে এসে খাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুদ পুঁতে দিয়েছেন সেটা খাচ্ছি। আপনার আমার একটু বুদ্ধি বিবেক থাকলে কি কাজ করি? দেখুন, এগুলো আসলে অমুসলিমদের ষড়যন্ত্র, বুঝতে চেষ্টা করছি না। আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন ইদা জহারা জেনা, যখন সমাজে জেনা ছড়িয়ে পড়বে, প্রকাশ পাবে, ইদা জহারা জেনা, যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে সমাজে, ছড়িয়ে পড়বে, আর রেবা এবং সুদ ছড়িয়ে পড়বে প্রকাশ্যে, কি কি বলেন তো, জেনা এবং সুদ প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, ফি কারিয়াতিন, কোন গ্রামে, কোন এলাকায়, কোন অঞ্চলে, কোন দেশে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাহলে তারা আল্লাহর আযাবকে নিজেদের উপরে নিয়ে আসার জন্য হালাল করে নেয়। যখন সুদ আর জেনা সমাজে ছড়িয়ে যায় তখন ওই সমাজের উপরে আল্লাহর আযাব আসা হালাল হয়ে যায়, আর কোনো বাধা থাকে না। যে হাদিসটি পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2261, সহিহ ইবনে হিব্বানে 4410, বাইহাকি সওয়াবুল ঈমানের 5531, তাবারানী মুজামুল কাবীরের 463, সহিহুল জামের 679, সহিহ তারগিব ও তারহিবের 2401। এবং এই হাদিসের সনদকে কেউ হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন, মানে গ্রহণীয় সনদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, সুদ খেলে, সুদ এবং জেনা ছড়িয়ে গেলে সমাজে আল্লাহর আজাব আসতে আর কোনো বাধা থাকে না। দুইটা আছে সমাজে, ছড়িয়েছেন, ছড়িয়ে নিন, এই যে দেখেন একটার পর একটা আজাব আসছে, এগুলো আপনি ফুৎকার দিয়ে উড়িয়ে দিচ্ছেন, জি না, এই যে করোনা গেল না, এগুলো কি, এগুলো আজাব। এই যে তুরস্কের ভূমিকম্প, এগুলো কি, এগুলো আজাব। হঠাৎ করে বন্যা, নাই 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 নাই, ইন্ডিয়ার পানিতে গোটা দেশ ডুবে যাচ্ছে, এগুলো কি, এগুলো আল্লাহর আজাব। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন আজাব গ্রাস করবে, কেন, যখন আপনি আমি এই অপরাধগুলো বেশি বেশি করব। একদম শেষ পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, দেখুন, সুদ খেলে জাহান্নাম অবধারিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতারা আমাকে নিয়ে গেলেন মিরাজে, মিরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম এগুলো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সহিহ বুখারীর 2085 এবং 1326, এছাড়া অনেক গ্রন্থে রয়েছে, যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, দেখাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম যে একজন লোক রক্তের নদী, কিসের নদী, রক্তের নদীর মাঝখানে রয়েছে, তো ও মানে পা নিচে পাচ্ছে না আর কি, হাবুডুবু খাচ্ছে, তখন একটু উপরে উঠার জন্য সাঁতরে কিনারার দিকে যাচ্ছে, যখনই কিনারে যাচ্ছে তখন কিনারে একজন ফেরেশতা আছে দাঁড়িয়ে, ও পাথর মারছে ওকে, আবার মাঝখানে নিয়ে আসছে, তখন অন্য পাড়ে, আলাদা পাড়ে গিয়ে উঠার চেষ্টা করছে, ওদিকে আর একজন ফেরেশতা আবার পাথর মারছে, তখন আবার ওকে মাঝখানে নিয়ে আসছে। সুদখোরের পরিণাম হবে জাহান্নামে এইরকম, মানে সুদখোরের শেষ ঠিকানা হবে জাহান্নাম। বিদায় আসুন, আমরা বেঁচে থাকার চেষ্টা করি। অমুসলিমরা এই সুদ খাইয়ে আপনাকে আমাকে পাপী বানাতে চেয়েছে,
ان الله طيب لا يقبل الا الطيب আল্লাহ সুসসম বলছেন আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না ওয়া আল্লাহ আমরাল মুমিনিনা বিমা আমরা বিল মুরসালিন নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন সুম্মা যাকার রাজুল ইউতিলি সফর আশআশা ওয়া আকবার ইমুদ্দায়াদাই ইলা সামা এরপর একটা মুসাফিরের উদাহরণ দিলেন যে মুসাফির হাত তুলে আসমানের দিকে দিয়ে বলছে ইয়া রব্বি হে আমার প্রভু হে আমার প্রভু ও মাতামু হারাম ও হাত তুলে মোনাজাত করছে অথচ তার খাবারটা হারাম ও মাসরাবু হারাম তার পানিটা হারাম ও মালবাসু হারাম তার পোশাকটা হারাম ও গুদ্দিবিল হারাম তার দেহ তৈরি হয়েছে হারাম দিয়ে فأنه يستجب لذلك كيف حبي الله تار دعا قبول করবেন খাবার হারাম পানি হারাম পোশাক হারাম ও আল্লাহকে ডাকতে কিভাবে কবুল করবেন আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে অমুসলিমরা মুসলিমদেরকে যদি সালাত পড়তে নিষেধ করে সিয়াম পালন করতে নিষেধ করে হজ করতে নিষেধ করে দান সাদাকা করতে নিষেধ করে মুসলিমরা শুনবে না তাহলে মুসলিমদেরকে হারাম খাদ্য খাওয়ার ইবাদত করুক কবুল হবে না হারাম খাবে ইবাদত করবে কবুল হবে না বুকের উপর হাত বেঁধে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও জান্নাতের পথ দেখাও অথচ সুদ খাচ্ছি কবুল হবে কি এই কাজটা ওরা করেছে নামাজ পড়তে আপনাকে নিষেধ করেনি সুদ খেতে উদ্বুদ্ধ করেছে সুদ খাওয়ার বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম কবুল হবে না সম্মানিত উপস্থিতি আসুন খেয়াল করুন দেখুন তারা আপনাকে আমাকে শিরিক করতে উদ্বুদ্ধ করেছে পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক শিরক করলে জান্নাত হারাম হয় ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ শিরক করলে জান্নাত হারাম হয় ওমাওয়াহুন নার জাহান্নাম অবশ্যই হয় অথচ আপনাকে আমাকে নানা ছলে বলে কৌশলে বিভিন্ন প্রকার শিরকের দিকে ঠেলে দিয়েছে শিরক করলে জান্নাত হারাম হয় সেই শিরকের দিকে আপনাকে আমাকে ঠেলে দিয়েছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফানে মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়লা ওয়া উসুন কাসিমাতুল বুখতিল মায়লা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদ নারীহা এমন নারী যে নারী পোশাক পরে নগ্ন থাকবে পোশাক পরার পরে উরঙ্গ থাকবে পোশাক পরার পরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে যে নিজেকে অন্যকে অন্যের দিকে আকৃষ্ট করবে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদ নারীহা এই নারী জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না জান্নাতের গন্ধ নসিবে ঢুকবে না যে সেজে গুজা রাস্তায় বের হয় নিজের সৌন্দর্য অপর পুরুষকে দেখায় অথচ আজকে মুসলিমদেরকে নানান ফ্যাশনের নামে মুসলিম তরুণ তরুণদের মুসলিম মহিলাদেরকে বেপর্দার দিকে ঠেলে দেয়নি মুসলমান নারী মুসলিম ঘরের নারীরা এখন স্বাধীনতার চেষ্টা করছে কিসের পোশাকের স্বাধীনতা পোশাকে স্বাধীনতা পোশাকের এত স্বাধীনতা তো শীতকালে কেন গায়ে চাদর দিচ্ছ লেপ কাঁথা দিয়ে ঢেকে ঢেকে রাখছ খুলে রাখো সব সারা জীবন খুলে রেখেছ শীতকালে এসে এত কাপড় পরো কেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে না সম্মানিত উপস্থিতি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখুন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে বেপর্দা ঈদের পর্দা করুন পর্দার মধ্যে আসুন শিরিক থেকে বাঁচুন যে কোনো মূল্যে বেদাত থেকে বাঁচুন কুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেকটা বিদাত হলো ভ্রষ্টতা আর প্রত্যেকটা বিদাতের পরিণাম হলো জাহান্নাম শিরিক থেকে বাঁচুন বেদাত থেকে বাঁচুন পর্দা করুন সুদ ঘুষ থেকে বাঁচুন জান্নাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন পরিশেষ উদ্দত্ত আহ্বান জানাই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল পাপ অনেক হয়ে গেছে পাপ ক্ষমা নেবেন কিভাবে পাপ ক্ষমা নেওয়ার দুইটা রাস্তা তার একটা রাস্তা হলো জাহান্নামের আগুন নিভে যায় চোখের পানি যদি ফেলতে পারেন তৌবা করে যদি চোখের পানি ফেলতে পারেন জাহান্নামের আগুন নিভে যাবে আর জাহান্নামের আগুন নিভে দান সাদাকা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায় জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায় দাউ দাউ করে আগুন জ্বলছে পানি ঢালেন আগুন নিভে যাবে ঠিক আপনি দান সাদাকা করেন পানিতে আগুন নিভানোর মতো আগুন নিভে যাবে তা আসুন দান সাদাকা করুন মসজিদের জন্য পৃথিবীতে যত জায়গা আছে দান সাদাকার তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের জন্য দান করেছেন শেষে যখন চলে যাবেন তখন যারা দিয়ে যাননি কিছু হলেও দিবেন ও পাঁচ টাকা
কারো 5000 টাকার দান আর কারো 5 টাকা দান 5000 চেয়ে 5 টাকার গুরুত্ব বেশি কিসের কারণে আন্তরিকতার কারণে আল্লাহর প্রতি মহব্বতের কারণে তার সম্পদ হালাল এই জন্যই বিধায় শেষে যদি কেউ স্টেজে দিতে চান দিবেন নাম ঘোষণা জরুরি নয় ঘোষণা দিলে অসুবিধা নেই কিন্তু ঘোষণাও জরুরি নয় গোপন দানের নেকি বেশি যদি দিতে চান শেষে দিয়ে যাবেন যারা দেননি 5 টাকা হলো এখানে দিয়ে যাবেন ভাইরা এখানে কালেকশন করতে দিয়ে যাবেন কেউ লিখাতে চাইলে লিখাবেন আমি শেষ করে দিয়েছি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি বিধায় যারা দিতে চান দিয়ে যাবেন একটু খেয়াল রাখবেন মসজিদের দিকে বেশি বেশি দান সাদাকা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বোন দিয়েছে 500 টাকা এক বোন দিয়েছেন 500 টাকা